21 খুব অদ্ভুত একটা বয়স। এই বয়সে মাথায় বিচিত্র সব পাগলামি ভর করে, বুকের ভেতর থাকে এক ধরনের অস্থিরতা। সেই অস্থিরতা একটি রূপ হলো কী যেন নেই, কী যেন নেই অনুভূতি। সেই কী যেন নেই কে খোঁজার চেষ্টা ওই বয়সে প্রথম দেখা দেয়। পৃথিবীর বেশিরভাগ সাধু সন্ত এই বয়সে গিয়েও ত্যাগ করেন। 4 বছর আগে জানুয়ারি মাসের এক শীতের রাতে 21 বছর বয়সে একদল ছেলে মেয়ে নিয়ে একটা উপন্যাস লিখতে বসেছিলাম। উপন্যাসের নাম দারুচিনি দ্বীপ। সে উপন্যাসে একদল ছেলেমেয়ে ঠিক করলো তারা দল বেঁধে বেড়াতে যাবে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ডে। সেখানে কাটাবে পূর্ণচন্দ্রের একটি অপূর্ব রাত। আমি উপন্যাস শেষ করবো জ্যোৎস্নার সুন্দর একটা বর্ণনা দিয়ে। পাত্রপাত্রীদের আমি কিন্তু প্রবাল দ্বীপ পর্যন্ত নিতে পারিনি, তার আগেই উপন্যাস শেষ করতে হয়েছে, কারণ আমি নিজে তখনও দ্বীপে যাইনি। স্বপ্নের সেই দ্বীপ কেমন আমি জানতাম না, এখন জানি। সে অপূর্ব দ্বীপে আমি নিজে এক টুকরো জমি কিনে কাঠের একটা ছোট্ট ঘর বানিয়েছি, তার নাম দিয়েছি সমুদ্র বিলাস। ফিনিক ফোটার জ্যোৎস্নে আমি দেখেছি জ্বলন্ত সমুদ্র ফেনা। আহা কী দৃশ্য! সেই প্রায় প্ররাবস্তব ছবি দেখতে দেখতে মনে হয়েছে ওই তরুণ তরুণীদের শেষ পর্যন্ত নিয়ে যাই না সমুদ্রের কাছে, যেখানে শেষ করেছিলাম দারুচিনি দ্বীপ, সেখান থেকে শুরু হোক নতুন গল্প রূপালী দ্বীপ। আসুন রূপালী দ্বীপের পাত্রপাত্রীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ঘন্টা পড়ে গেছে, কমরাপুর রেল স্টেশন থেকে এখনই ছেড়ে দেবেছি টাংমেল। দারুচিনি দ্বীপের যাত্রীরা সবাই উঠে পড়েছে ট্রেনে, শুধু একজন উঠেনি, সে হলো বল্টু। বল্টুর ভালো নাম অয়ন, অর্থাৎ পর্বত। পর্বত নাম হলে ওই ছোটোখাটো মানুষটা মাথা নিচু করে প্ল্যাটফর্মে অন্ধকার কোণায় দাঁড়িয়ে, সে যাচ্ছে না, অথচ তার যাবার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। সে চাঁদার টাকাটা জোগাড় করতে পারেনি, অথচ তার আশা ছিল শেষ মুহূর্তে হলেও টাকা জোগাড় হবে, হয়নি। প্ল্যাটফর্মে দারুচিনি দ্বীপের দলটাকে বিদায় জানাতে মুনা এসেছে বাবার সঙ্গে। মুনার ভাই সন্ধু যাচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হতে পারে মুনা তার ভাইকে বিদায় জানাতেই এসেছে। এই প্রকাশ্য কারণের বাইরে একটা অপ্রকাশ্য কারণ হলো অয়ন। মুনা আসলে এসেছে অয়নকে বিদায় জানাতে। অতি প্রিয়জনদের হাত নেড়ে বিদায় জানাতে খুব কষ্ট হয়, আবার এই কষ্টের সঙ্গে এক ধরনের আনন্দ থাকে। মুনা মার কাছ থেকে টাকা চুরি করে অয়নকে একটা হালকা নীল রঙের সোয়েটার কিনে দিয়েছিল। কথা ছিল ওই সোয়েটার গায়ে সে ট্রেনে উঠবে। মুনা কল্পনা দৃষ্টিতে পরিষ্কার দেখতে পাচ্ছে অয়ন নীল রঙের সোয়েটার পরে ট্রেনের কামরা থেকে গলা বের করে তার দিকে তাকিয়ে হাত নাড়ছে, আর সে দেখেও না দেখার ভান করছে। সে ঠিক করে রেখেছে ভালো করে তাকাবেও না। অয়ন ভাইয়ের দিকে ভালো করে তাকালেই তার চোখে পানি এসে যায়। এই অদ্ভুত ব্যাপারটা কেন হয় কে জানে, আর সেটা হতে দেবে না, কিছুতেই তাকাবে না, দরকার হলে চোখ বন্ধ করে রাখবে। সবুজ ঘাট ফ্ল্যাগ দোলাচ্ছে, সবাই ট্রেনে উঠে পড়েছে, শুধু মোতালে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে এদিক ওদিক দেখছে। সবাই আছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, তাহলে কি অয়ন যাচ্ছে না? মোতালেব ভাইকে জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে। মনার ধারণা, প্রশ্ন করলেই মোতালেব ভাই অনেক কিছু টের পেয়ে যাবেন, তিনি ভুরু কুচকে তাকাবেন। যে তাকানোর অর্থ হচ্ছে হঠাৎ করে অয়নের কথা কেন, ব্যাপারটা কী? ব্যাপারটা যে কী তা মোনা কাউকে বলতে চায় না, কাউকে না, অয়নকে তো কখনোই না। মরে গেলেও সে তার গোপন ভালোবাসা কাউকে জানাবে না, অন্যদের মতো অয়নকে নিয়ে ঠাট্টা তামাশা করবে। অন্য যেমন ডাকে বল্টু, সেও ডাকবে বল্টু ভাই। মোতালেব ট্রেনের কামরায় উঠতে যাচ্ছে, মোনা থাকতে পারলো না, প্রায় ফিসফিস করে বলল, মোতালেব ভাই, অয়ন ভাইকে তো দেখছি না, উনি আপনাদের সঙ্গে যাচ্ছেন না? মোতালেব বিরক্ত মুখে বলল, যাওয়ার তো কথা, গাধাটা এখনো যে কেন আসছে না কে জানে, ট্রেন মিস করবে, গাধাটা সবসময় এরকম করে। আগে একবার পিকনিক গেলাম সে গেল না, পরে শুনি চাঁদার টাকা জোর হয়নি, আর একজন চাঁদার টাকা না দিলে কী হয়, সবাই তো দিচ্ছি। মোনা ক্ষীণস্বরে বলল, ওনার কি টাকার জোগাড় হয়নি? মোতালেব বলল, কী করে বলবো, আমাকে তো কিছু বলেনি। মোনা অসম্ভব রকম মন খারাপ করে বাবার কাছে চলে এলো, আর তখনই সে অয়নকে দেখলো। অয়ন শুকনো মুখে দাঁড়িয়ে আছে, তার দান আর ভূমি থেকে বোঝা যাচ্ছে সে চাচ্ছে না কেউ তাকে দেখে ফেলুক। মোনা চেঁচিয়ে ডাকলো, অয়ন ভাই, অয়ন ভাই। অয়ন প্ল্যাটফর্মে গাদা করে রাখা প্যাকিং বাক্সগুলোর আড়ালে সরে গেল। মোনা এগিয়ে গেল, পেছনে এলেন সুভান সাহেব। মোনা বলল, অয়ন ভাই আপনি যাচ্ছেন না, ট্রেন তো ছেড়ে দিচ্ছে। অয়ন কী বলবে ভেবে পেল না, সুভান সাহেব উত্তিক্ত গলায় বললেন, দৌড়ে গিয়ে উঠো, সিগনাল দিয়ে দিয়েছে। অয়ন নিচু গলায় বলল, চাচা আমি যাচ্ছি না। যাচ্ছ না কেন?
টাকা জোগাড় করতে পারিনি, একজনের দেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত গার্ড বাসি দিয়ে দিয়েছে। ট্রেন নড়তে শুরু করেছে, আন ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মোনার চোখে পানি এসে গেছে, সে ভেজা চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সুমান সাহেব পকেট থেকে মানিব্যাগ বের করে শান্ত গলায় বললেন, বাবা এই নো, এখানে 600 টাকা আছে, তুমি যাও, দৌড়ো। অন ধরা গলায় বললো, বাদ দিন চাচা, আমি যাবো না। অনেক খুব কষ্ট হচ্ছে, সে কখনোই কোথাও যেতে পারে না, সেজন্য খুব কষ্ট তার হয় না, আজ কেন হচ্ছে? সুমান সাহেব বললো, এক থাপ্পড় দেবো বিয়াদুর ছেলে, দৌড় দাও দৌড় দাও। মোনা বললো, যান অয়ন ভাই, যান প্লিজ। অয়ন টাকা নিল, সে দৌড়াতে শুরু করেছে, তার পেছনে পেছনে দৌড়াচ্ছে মোনা। কেন ছুটছে তা সে নিজেও জানে না। দলের সবাই জানলা দিয়ে মুখ বের করে তাকাচ্ছে। মোতালেব এবং সঞ্জু হাত বের করে রেখেছে, কাছাকাছি হেলেই টেনে তুলে ফেলবে। এই তো আর একটু আর একটু। সুমন সাহেব চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, হে মঙ্গলবার, এই ছেলেটিকে দারু চিবে যাবার ব্যবস্থা তুমি করে দাও। ট্রেনের গতি বাড়ছে, গতি বাড়ছে অয়নের, আর ঠিক তার পাশে পাশাপাশি ছুটছে মোনা। সে কিছুতেই অয়নকে ট্রেন মিস করতে দেবে না, কিছুতেই না। এখান থেকে শুরু হলো আমাদের নতুন গল্প। বেটি মানুষ ভালো দৌড়াতে পারে না, বেটি মানুষদের পা থাকে খাটো, খাটো পায়ে লম্বা স্টেপ নেওয়া যায় না, কিন্তু বোল্টু প্রায় উড়ে যাচ্ছে, যে অসাধ্য সাধন করলো ছোটোত্ব ট্রেন প্রায় ধরে ফেলল। তার বন্ধুরা ট্রেনের দরজা জানলায় ভিড় করে আছে, নানা হাত বের করে আছে, একবার বোল্টুর হাত ধরতে পারলেই টেনে তুলে ফেলবে। মজার ব্যাপার হচ্ছে বোল্টুর পাশাপাশি ছুটছে মোনা। ট্রেনের কামরা থেকে মুখ বের করে যারা উদ্দীপ্ত চোখে তাকিয়েছে, তাদের সবার মনে প্রশ্ন, এই মেয়েটা পাগলের মতো দৌড়াচ্ছে কেন? এর তো দারুচিনি দ্বীপে যাবার কোনো কথা না। মনে হয় যে শেষ পর্যন্ত বন্টু ভাইয়ের সঙ্গে দৌড়াতে থাকবে এবং অবিকল বন্টুর মতো ট্রেনের দরজায় হাতল চেপে ধরবে, তা সে নিজেও বুঝতে পারেনি। যখন বুঝতে পেরেছে তখন আর সময় নেই, ট্রেনের চাকার গতির কাঁপন বেগ ক্রমেই বাড়ছে, এখন প্ল্যাটফর্মে নেমে যাবার উপায় নেই। প্ল্যাটফর্মে হতভম্ব মুখে মোনার বাবা সোভান সাহেব দাঁড়িয়ে আছেন, তিনি এখনও পুরো ঘটনা বুঝতে পারছেন না। মেয়েটা হঠাৎ তার পাশ থেকে এমন ছুটতে শুরু করলো কেন? কেন এবার দৌড়ে ট্রেনে উঠে পড়ল? ট্রেনে তার বড় ভাই আছে, এটা একটা ভরসা। অবশ্য সঞ্জু না থাকলেও সমস্যা হতো না, এই ছেলে মেয়েরা তার মেয়েটার কোনো অনাদর করবে না, এরা সঞ্জুর বন্ধু, তিনি এদের খুব ভালো করেই চেনেন। মোনা ট্রেনের জানলা থেকে মুখ বের করে বাবার দিকে তাকিয়ে হাসল। সুভান সাহেব এত দূর থেকে সেই হাসি দেখলেন না, তবে তিনি হাত নাড়লেন, হাত নেড়ে এক ধরনের অভয় দিলেন, বলার চেষ্টা করলেন সব ঠিক আছে। বাবার দিকে তাকিয়ে মোনার কান্না পাচ্ছে, একা একা দাঁড়িয়ে থাকা বাবাকে কি অসহায় দেখাচ্ছে, যেন একজন ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, যার সব প্রিয়জন একটু আগেই ট্রেন করে অনেক অনেক দূর চলে গেছে, যাদের আর কখনোই ফিরে পাওয়া যাবে না। মোনার মনে হচ্ছে বাবা কাঁদছেন, তিনি অল্পতেই কাঁদেন। মোনা যখন এসএসসি পরীক্ষা দিতে গেল সেদিনও তিনি কাঁদলেন, চোখ মুছতে মুছতে বললেন, আহা দেখতে মেয়েটা তো বড় হয়ে গেল, আজ এসএসসি দিচ্ছে, দুদিন পরে বিয়ে হবে। যেদিন এসএসসি রেজাল্ট হলো সেদিনও কাঁদলেন, রুমাল চোখে চেপে ধরে গাঢ় স্বরে বললেন, আমি খুব খুশি হয়েছি মা, খুবই খুশি, সেকেন্ড ডিভিশন এমন খারাপ কিছু না, ম্যাট্রিকের সেকেন্ড ডিভিশনও খুব টাফ। বাবা তার জন্য রাজশাহী সিল্কের শাড়ি কিনে আনলেন, পরীক্ষা পাশের উপহার, মোনার জীবনের প্রথম শাড়ি। সারা জীবনে মোনা নিশ্চয়ই অনেক জামাকাপড় কিনবে, কিন্তু জীবনের প্রথম শাড়িটার কথা কখনো সে ভুলবে না। আচ্ছা এই তথ্য কি বাবা জানেন? বাতাসে মোনা চুল উঠছে, গায়ের উন্না উঠছে, আর সে মনে মনে বলছে, কেন আমার বাবা এত ভালো মানুষ হলেন, কেন কেন? দলের সবাই চোখ বড় বড় করে মোনার দিক তাকিয়েছে, কেউ কথা বলছে না। বিশ্বের প্রথম ধাক্কাটা কাটতে সময় নিচ্ছে, ট্রেনের অন্য যাত্রীও ব্যাপারটা বেশ আগ্রহ নিয়ে দেখছে। মোনাকে তেমন বিচলিত মনে হচ্ছে না, দৌড়ে ট্রেনে এসে ওঠার পরিশ্রমে সে ক্লান্ত, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, সারা মুখে ঘাম, অন্য প্রান্ত দিয়ে সে মুখের ঘাম মুছল। সে এখন দাঁড়িয়ে আছে রানার সামনে, বসার জায়গা আছে, ইচ্ছে করলে বসতে পারে, বসছে না, ছেলে সিগারেট খাবে বলে আলাদা বসেছে। মোনা মেয়েদের দেখতে পাচ্ছে না, সে দাঁড়িয়ে আছে মেয়েদের দিকে পেছন ফিরে। সবার প্রথম নিজেকে সামলালো রানা, সে থতমত গলায় প্রায় তোতারে তোতারে বলো, তুই কি মনে করে ট্রেনে লাফিয়ে উঠলি, চুপ করে আছিস কেন, জবাব দে, আনসার মি, এরকম ইডিওটিক একটা কাজ করলে কীভাবে? মোনা কিছু বলল না, সে তার বড় ভাই সুন্দর দিক তাকালো, সুন্দর জানা দিয়ে মুখ বের করে আছে,
মনে হচ্ছে ট্রেনের কামরায় এত বড় নাটকীয় ঘটনা যে ঘটে যাচ্ছে তার সঙ্গে সঞ্জয়ের কোনো যোগই নেই। সে বাইরের অন্ধকার দেখতেই পছন্দ করছে, ভাবটা এরকম যেন অন্ধকার অনেক কিছু দেখার আছে। মনো নামে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী এই মেয়েটিকে সে চেনে না। রানা এবার হুঙ্কার দিল, কথা বল, মুখ সেলাই করে রেখেছিস কেন? কী মনে করে তুই লাফ দিয়ে চলন্ত ট্রেনে উঠে পড়লি? পা পিছলে চাকার নিচে গিয়ে পড়েও তো মরতে পারতিস। মরিনি তো, বেঁচে আছি। ভাগ্যক্রমে বেঁচে আছিস, কেন উঠলি এখন বল? কোনো সাহস করা বলল, আমি নিজেও জানি না কেন উঠেছি, জানলে বলতাম, ঝোঁকের মাথায় উঠেছি। এখন আমাকে কী করতে হবে? ক্ষমা চাইতে হবে? কার কাছে ক্ষমা চাইব, তোমাদের কাছে না ট্রেনের কাছে? কথা ঘোরাচ্ছিস কেন? স্ট্রেট কথায় স্ট্রেট জবাব দে। অনুষ্কে বললো, না না, আপাতত তোমার জেরা বন্ধ রাখো, মেয়েটা হাঁপাচ্ছে, ও শান্ত হোক। মোনা, তুমি এখানে বসো। আমি বসবো না। বসবে না কেন? আমি তেজগাঁও স্টেশনে নেমে যাব, আমাকে নিয়ে আপনাদের কাউকে দুশ্চিন্তা করতে হবে না। রানা গম্ভীর গলায় বললো, তেজগাঁও নেমে যাবি মানে? এই ট্রেন তেজগাঁও থামে না, ফার্স্ট স্টপ প্লিজ ভৈরব। আমি চেন টেনে ট্রেন থেকে নামবো, তারপর বিবি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাব। রানা হুঙ্কার দিয়ে বললো, তোর সাহস বেশি হয়ে যাচ্ছে মোনা, তুই টু মাছ সাহস দেখাচ্ছিস, মেয়েদের টু মাছ কারেজ ভয়ঙ্কর। মোনা ঝাঁচালো গলায় বললো, তুমি উল্টোপাল্টা ইংরাজি বলবে না তো রানা ভাই, অসহ্য লাগে। আমি উল্টোপাল্টা ইংরাজি বলি? হ্যাঁ বলো, আর অকারণ ধমক দাও, শুধু শুধু আমাকে ধমক খাচ্ছ কেন? আমি কী করেছি? কথা নেই বার্তা নেই, তুই লাভ দিয়ে ট্রেনে উঠে পড়লি আর এখন বলছিস আমি কী করেছি? বলেছি তো নেমে যাবো, বলার পরে ধমকাচ্ছ কেন? মোনার গলা ভারী হয়ে এলো, নিজেকে সামলানোর আগে চোখে পানি এসে গেল। অমন ভাই দেখে ফেলছে না তো? সে বিবর্ণ মুখে অনেক দিকে তাকালো, যা ভয় করেছিল তাই অন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মোনা কান্না চাপতে গিয়ে আরও সমস্যায় পড়লো, সমস্ত শরীর ভেঙে কান্না আসছে। রানা বিব্রত করে বললো, কান্না শুরু করলে কী মনে করে? স্টপ ক্রাই, শেষে ধাবড়া খাবি। মোনারও শব্দ করে কেঁদে উঠল। ট্রেনের গতি কমে আসছে, তেজগাঁও চলে এলো বোধ হয়, ট্রেন থামবে না তবে ধীর গতিতে এগোবে। মোনা দরজার দিকে এগোচ্ছে, রানা বলল, তুই যাচ্ছিস কোথায়? মোনা জবাব দিল না। আনুষ্কা উঠে এলো, মোনার পিঠে হাত রেখে কোমল গলা বলল, মোনা তুমি পাশে এসে বসো, তুমি ওদের সঙ্গে যাচ্ছ? মোনা ফুবাতে ফুবাতে বললো, আমি আপনাদের সঙ্গে গিয়ে কী করবো? আপনারা বন্ধুরা গল্প করতে যাবেন, আমি কী করবো? আমি কার সঙ্গে গল্প করবো? মানুষকে মোনার কানের কাছে মুখ নিয়ে প্রায় ফিসফিস করে বললো, আমার কিন্তু ধারণা গল্প করা মানুষ তোমার আছে, তোমাকে কাঁদতে দেখে সে খুব অস্থির হয়ে পড়েছে, তুমি যদি তেজগাঁও স্টেশন নেমে পড়ো সেও নেমে পড়বে। আপা আপনি চুপ করুন তো। বেশ চুপ করলাম, তুমিও শান্ত হয়ে বসো, আমার পাশে বসতে ইচ্ছা করলে যেখানে ইচ্ছে সেখানে বসবে। বসবে আমার পাশে? না, মোনা করিডোর ধরে এগোচ্ছে, রানা যাচ্ছে তার পেছনে পেছনে। এই মেয়েকে চোখের আড়াল করা ঠিক হবে না, ডেঞ্জারাস মেয়ে, কী করে বসে কে জানে, হয়তো ফট করে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। যে চলন্ত ট্রেনে উঠতে পারে সে নামতেও পারে। রানা নরম গলায় বলল, মোনা শোন, আমার উপর রাগ করিস না, এতগুলো লোক নিয়ে যাচ্ছি, টেনশনে মেজাজ হট হয়ে যাচ্ছে। যাচ্ছিস কোথায়? বস, নানা সিট খালি আছে। মোনা বসল, রানা তার পাশে বসতে বসতে বলল, তোর পাশে কিছুক্ষণ বসি, তোর রাগ কমলে উঠে যাব। আমার রাগ কমেছে, তুমি উঠে যেতে চাইলে উঠে যেতে পারো, এতগুলো মানুষকে গাইড করে নিয়ে যাওয়ার টেনশন তুই বুঝবি না। তুমি গাইড করে নিচ্ছ মানে? গাইড করে নেওয়ার কী আছে এর মতো? সবাই ট্রেনে উঠেছে, ট্রেন যাচ্ছে, ব্যাপারটা তো সহজ না রে মোনা, একটা দলকে নিয়ে বেড়াতে যাবার কী সমস্যা তা শুধু দলপতি জানে, আর কেউ জানে না। দলপতি হলো একটা দলের লোনলি মানুষ, নিঃসঙ্গ শেরপা। তুমি বুঝি দলপতি? বলতে বলতে মোনা ফিক করে হেসে ফেললো। রানার মেজাজ খারাপ হয়ে গেল, পুরো ফিচেল টাইপ মেয়ে, এই মেয়ে ভোগাবে বলে মনে হয়। তেজগাঁও স্টেশনে চেন টেনে তাকে নামিয়ে দেওয়াই ভালো ছিল। রানা সিগারেট ধরতে ধরতে বলো, টিকিট চেকার এলে কী বলবো বুঝতে পারছি না, দুজন যাচ্ছে উইদাউট টিকিট, তুই আর জয়ী, একজনেরটা হলে সামাল দেওয়া যেত, দুজনেরটা কীভাবে সামলাবো? জয়ী আবার টিকিট নেই? ওর টিকিট থাকবে কেন? ওর কি যাওয়ার কথা ছিল? ওকে স্টেশন দেখে আমার আক্কেল গুরু। টেনশনে ব্রহ্মতালু শুকিয়ে গেছে, অথচ সবাই নির্বিকার, যেন কিছুই হয়নি। এদের নিয়ে বের হওয়াটাই চূড়ান্ত বোকামি হয়েছে। ভেরি গ্রেট মিস্টেক, মিস্টেক অব দ্য সেঞ্চুরি। জরি বসেছে জানালার পাশে, সে জানালা দিয়ে মুখ বের করেছে, নিজেকে আল করার জন্য বড় করে ঘুমটাও দিয়েছে, তাকে লাগছে নতুন বউয়ের মতোই। আর আসলেই তো সে নতুন বউ, আজই তার বিয়ের হওয়ার কথা ছিল। সব ঠিকঠাক মতো হলে এতক্ষণে সে থাকতো বাসর ঘরে স্বামীর সঙ্গে,
স্বামীর অধিকার ফলাবার জন্য লোকটা হয়তো এতক্ষণে তাকে নিয়ে চটকা চটকি শুরু করত। জুরি বিয়ের আসর থেকে পালিয়েছে, তার দু হাতে মেহেদির সুন্দর ডিজাইন, গায়ে শাড়িটি লাল বেনারসি, গয়না যা ছিল সে খুলে হাত ব্যাগে রেখেছে, শাড়ি বদলানো হয়নি। অনুষ্কার একটা শাড়ি নিয়ে ট্রেনে বাথরুমে গিয়ে বদলে এলে হয়, ইচ্ছে করছে না। বেনারসি পরে ট্রেনের জানলায় মাথা রেখে চুপচাপ বসে থাকতে ভালো লাগছে, অনেকদিন পর নিজেকে মুক্ত লাগছে। জুরি তার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা বোধ করছে, তার বন্ধুরা কেউ এখনও জিজ্ঞেস করেনি কেন জুরি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এলো। সবাই এমন ভাব করছে যেন এটাই স্বাভাবিক, এখানে জিজ্ঞাসা করার কিছু নেই। জুরি ঠিক করেছে কাউকে সে জিজ্ঞেস করতে হবে না, সে নিজে থেকেই বলবে, কিছুই সে গোপন করবে না, কারণ তারা যাচ্ছে দারুচিনি দ্বীপ। তারা ঠিক করে রেখেছে দারুচিনি দ্বীপে তাদের কোনো আড়াল থাকবে না, তাদের মধ্যকার সব ক্ষুদ্রতা তুচ্ছতা দূর করবে। জুরির পাশে বেশ কিছু খালি জায়গা, মনে হচ্ছে ইচ্ছে করেই সবাই জুরিকে আলাদা থাকতে দিচ্ছে। সবচেয়ে ভালো হতো সে যদি অন্য কোনো কামরায় খানিকক্ষণ বসে থাকতে পারত, তা সম্ভব না। বিয়ের সাজে সাজা একটা মেয়ে কোনো এক কামরায় সঙ্গীহীন একা বসে আছে, এ দৃশ্য কেউ সহজভাবে নিতে পারবে না। বরং এই ভালো, সে আছে বন্ধুদের মাঝে, বন্ধুরা তাকে আলাদা থাকতে দিচ্ছে, কেউ তার দিকে তাকাচ্ছেও না। এখন তারা চা খাচ্ছে, ট্রেনে বুফুকারে কুচ্ছিত চা, কিছুক্ষণ পরপর তাই খাওয়া হচ্ছে, মহা আনন্দে খাওয়া হচ্ছে। সেই খাওয়ারও এক এক সময় এক এক কায়দা, এখন খাওয়া হচ্ছে পিরিচে, দশজন মেয়ে ছেলে পিরিচে চা ঢেলে চা খাচ্ছে, মোটামুটি অদ্ভুত দৃশ্য। কামরার অন্য যাত্রীরা কৌতূহলী চোখে তাকাচ্ছে, কেউ কিছু জিজ্ঞেস করছে না। 20-21 বছরের একদল ছেলে মেয়েকে সবসময় বিপজ্জনক ধরা হয়, এদের কেউ ঘাটাতে চায় না। যাত্রীদের মধ্যে একজন কৌতূহল প্রবল হওয়ায় সে বিপজ্জনক কাজটি করে ফেলল, মোতালেবকে বলল, আপনারা কোথায় যাচ্ছেন? মোতালেব তৎক্ষণ অত্যন্ত গম্ভীর হয়ে বলল, আপনি অত্যন্ত জটিল প্রশ্ন করেছেন, মানব সম্প্রদায় কোথায় যাচ্ছে তা সে জানে না, জানলে মামন সম্প্রদায়ের আজ এই দুর্গতি হতো না। যাত্রীদের বেশিরভাগই হাসছে, শুধু প্রশ্নকর্তা এবং মোতালেবের দুজন গম্ভীর মুখে দুজনের দিকে তাকিয়ে আছে। মোতালেবের অনেক দায়িত্বের একটা হচ্ছে পুরো দলটাকে হাসাতে হাসাতে নিয়ে যাওয়া, সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করছে। সবাই সেজে, শুধু জুরি হাসছে না, সে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। একসময় সে মনে মনে বলল, আল্লাহ তুই ওর মনটা ভালো করে দাও। মানুষকে বলে, জুরি তোর ঠান্ডা লাগবে, মাথা ভেতরে টেনে নি, কচ্ছপের মতো সারাক্ষণ মাথা বের করে রাখছিস কেন? জুরি বলল, আমার ঠান্ডা লাগছে না, বাইরে দেখার তো কিছু নেই, অন্ধকারে শুধু শুধু তাকিয়ে আছিস। জুরি শান্ত গলায় বলল, এই মুহূর্তে আমার অন্ধকার দেখতে ভালো লাগছে। ফিলোসফারদের মতো কথা বলছিস যে, আচ্ছা আর বলবো না, চল তোকে নিয়ে চা খেয়ে আসি, জায়গা ছেড়ে নড়তে ইচ্ছা করছে না, আয় তো তুই। জুরি উঠল, মানুষকে জুরি হাত ধরে ফিসফিস করে বলল, চোখ মোছ, তোর চোখে পানি, মুখে হাসি সবাইকে দেখানো যায়, চোখের পানি কাউকে দেখাতে নেই। তুই নিজেও তো ফিলোসফারদের মতো কথা বলছিস, ফিলোসফি ছো আছে রোগের মতো, একজনকে ধরলে সবাইকে ধরে, কিছুক্ষণ পর দেখবি আমাদের বল্টু ফিলোসফারদের মতো কথা বলা শুরু করবে। তারা শুন দুইজন একই সঙ্গে বল্টুর দিকে তাকালো। বল্টু বললো, তোমরা যাচ্ছ কোথায়? চা খেতে যাচ্ছি। চলো আমিও যাব, তোমাদের বডিগার্ড হিসেবে যাব। বল্টু, তোমাকে যেতে হবে না, তুমি যেখানে বসে আছো সেখানে বসে থাকো, নো মুভমেন্ট। বল্টু নামটা না ডাকলে হয় না, আমার সুন্দর একটা নাম আছে, অয়ন। অনুষ্কা বলল, এমন কাব্যিক নাম তোমাকে মানায় না, বল্টু হলো তোমার জন্য সবচেয়ে লাগনসই নাম। বল্টু, মিস্টার ব। বুফেকার একেবারে শেষ মাথায়, এদের অনেকক্ষণ হাঁটতে হলো। অনুষ্কা এখনও জুরির হাত ধরে আছে, হাত ধরাধরি করে এক কামরা থেকে অন্য কামরায় যাওয়া বেশ ঝামেলার ব্যাপার, কিন্তু হাত ছাড়ছে না। মানুষকে বলে, জুরি তোর কোনো জার্নিটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়? ট্রেন জার্নি আমারও, কী জন্য বলতো? চারিদিকে দেখতে দেখতে যাওয়া যায়, হয়নি ট্রেনে চলার সময় চিকচিক শব্দ হতে থাকে, এক ধরনের তাল তৈরি হয়, নাচের তাল, এই জন্যই ভালো লাগে। আমি এভাবে ভাবিনি, আমিও ভাবিনি, বাবার কাছে শুনেছি, আমার কাছে মনে হয়েছে এটা বোধ হয় ট্রেন জার্নি ভালো লাগার আসল কারণ। কামরার গাড়ি ভরা ঘুম রজনী নিঝুম, ট্রেনে উঠলে যেন সেখানে এই লাইনগুলো মনে হয়, এখনও মনে হচ্ছে, যদিও কারো চোখেই ঘুম নেই, রজনীও নিঝুম নয়।
ট্রেনের শব্দ ছাড়াও আকাশে মেঘ ডাকছে। বৃষ্টি কি হবে? হলে খুব ভালো হতো। আনুষ্কা বলল, এক কামরা থেকে আরেক কামরায় যাবার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? জরি বলল, হুম, সায় দেওয়ার জন্য সায় দেওয়া। সে আসলে কিছুই শুনছে না, তার শুনতে ইচ্ছা করছে না। সব মানুষই দিনে কিছু সময় নিজের সঙ্গে কথা বলে, পাশের অতি প্রিয়জনও কী বলছে না বলছে তা কানে যায় না। মানুষকে বললো, এক কামরা থেকে অন্য কামরায় যাওয়ার ব্যাপারটা ইন্টারেস্টিং কেন বলতো? জানি না, প্রতিটা কামরা আলাদা অস্তিত্ব আছে। এক একটি কামরা পার হচ্ছি আর মনে হচ্ছে আমরা আনন্দ অস্তিত্ব অতিক্রম করে গেছি। হুম, তুই আমার কথা কিছুই শুনছিস না, মন দিয়ে শুনলে হেসে ফেলতি, কারণ আমি খুব সস্তা ধরনের ফিলোসফি করছি। আচ্ছা, বুফেখানে ম্যানেজার বললো, কাটলেট আর বোম্বাই টোস্ট ছাড়া কিছুই নেই। অনুষ্কা বলল, কাটলেট আর বোম্বাই টোস্ট খাওয়ার জন্য আমরা আসিনি, আমরা চা খেতে এসেছি। চা নাই, ওভালটিন আছে। ওভালটিন? ওভালটিন কে খায়? বাংলাদেশ হচ্ছে চায়ের দেশ, এখানে পাওয়া যাবে চা, বিদেশিদের জন্য কফি। ওভালটিন কেন? ম্যানেজার হাই তুললো, জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না। ওভালটিন বিক্রি করলে লাভ অনেক বেশি থাকে, এই তথ্য মেয়ে দুটোকে দেবার তার প্রয়োজন নেই। অনুষ্কা বলল, ভাই আপনি এমন বৃষ্টি করে হাই তুলবেন না, আমরা চা খেতে এসেছি, চা খাবো। আপনি কোত্থেকে জোগাড় করবেন তা আপনার ব্যাপার। 11টার পর সার্ভিস বন্ধ। বন্ধ সার্ভিস চালু করুন, আমরা ওই কোনায় বসছি, চা না খেয়ে যাব না। শুনুন, চিনি যেন কম হয়, গাদাখানেক চিনি দিয়ে শরবত বানিয়ে ফেলবেন না। ম্যানেজারের কোনো ভাবান্তর হলো না, সে আবার হাই তুলল। চলতি ট্রেনে ছোটোখাটো ঝামেলা হয়, এসব পাত্তা দিলে চলে না। চা অবশ্য সে সহজেই দিতে পারে, টি ব্যাগ আছে, গরম পানি আছে, কিন্তু দরকার কি? মেয়ে দুটি খানিকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে চলে যাবে, রাগারাগিও হয়তো করবে, করুক না, অসুবিধা কী? সুন্দরী মেয়ে রাগারাগি করলেও দেখতে ভালো লাগে। ম্যানেজার মনে মনে দিয়ে কুচ্ছ দিকটা গালি দিল, সুন্দর সুন্দর মেয়েদের সব গালি দিতেও ভালো লাগে, ওদের শুনিয়ে গালিটা দিতে পারলে আরও ভালো লাগতো, সেটা সম্ভব না। জরি মানুষকে মুখোমুখি বসেছে, জানালা খোলা, খোলা জানালা হু হু করে হাওয়া আসছে, এদের শাড়ির আঁচল পতাকার মতো পতপত করে উঠছে। মানুষকে বললো, কি বাতাস দেখেছিস? হুম, আকাশের দিকে তাকিয়ে দেখ, দারুণ বৃষ্টি হবে, ঝমঝমিয়ে একটা বৃষ্টি দরকার, ঝমঝমিয়ে বৃষ্টি নামলেই তোর মনের মেঘ কেটে যাবে। মন বিশেষজ্ঞ হলি কবে থেকে? অনেকদিন থেকেই, আমি নিজেই রোগী, নিজেই ডাক্তার, আমার নিজের মন কীভাবে খারাপ হয়, কীভাবে ভালো হয় তা আমি মনিটর করি। মনিটর করতে করতে এখন আমার এক ধরনের ক্ষমতা হয়েছে, মন ভালো করার কৌশল আমার চেয়ে ভালো কেউ জানে না। বৃষ্টি নামলেই আমার মন ভালো হয়ে যাবে? ইয়েস ম্যাডাম। তোর মন হয়তো ভালো হবে, কিন্তু সবার মন তো আর তোর মতো না, আমরা সবাই আলাদা আলাদা। আলাদা হলেও এক ধরনের মিল আছে, দুঃখ পেলে সবারই মন খারাপ হয়, সবাই কাঁদে, কেউ শব্দ করে, কেউ নিঃশব্দে। যদি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, সবাই যে কাঁদে তা কিন্তু না, কেউ কেউ হেসেও ফেলে। মানুষটা চুপ করে গেল। যদি বলল, চা কিন্তু এখনও দেইনি, লোকটাকে দেখে মনে হচ্ছে না দেবে, দেখ দেখ কি বিশ্রী করে তাকাচ্ছে। মানুষকে বললো, কী ব্যাপার, এখনও যে চা আসছে না? ম্যানেজার বললো, একবার তো বলেছি 11টা বাজে সব বন্ধ, আমরা কিন্তু চা না খেয়ে যাবো না। ম্যানেজার মনে মনে তার প্রিয় গালিটা দিল, আফসোসের শুনতে পাচ্ছে না, শুনতে পেলে দৌড়ে পালিয়ে যেত। সে যেখানে বসেছে সেখান থেকে মেয়ে দুটিকে পরিষ্কার দেখা যাচ্ছে না, তাতে অসুবিধা নেই, পেছন দিক থেকে একজনের পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে, ফর্সা পেট দেখতে ভালোই লাগছে, এখান থেকে অনুমান করা যায় গোটা শরীরটা কেমন। অনুষ্কা ম্যানেজারের দিকে তাকিয়ে আবার বলল, কি চা দেবেন না? ম্যানেজার বলল, না। অনুষ্কা নিঃশ্বাস ফেলে বলল, না শব্দটা শুনতে কি খারাপ লাগে, লক্ষ্য করেছিস জরি? অথচ এই শব্দটি আমরা সবচেয়ে বেশি শুনি, আমরা নিজেরাও প্রচুর বলি। আমি বলি না, আমি সবসময় হ্যাঁ বলার চেষ্টা করি। সবার সাহস তো তোর মতো না? অনুষ্কা বলল, আমি আসলে কিন্তু ভীতু ধরনের একটি মেয়ে, সবসময় সাহসী মুখোশ পরে থাকি, আমাদের মধ্যে সত্যিকার সাহসে যদি কেউ থাকে সে হলো তুই। নিজে আমাকে সাহসী বলছিস কেন? বিয়ের আসর থেকে তুই পালিয়ে এসেছিস, তোর গায়ে এখনো বেনারসি শাড়ি, কটা মেয়ে কাজ করতে পারবে? কাজটাকে আমি ঠিক করেছি তা তো আমি বলতে পারবো না, তুই বলতে পারবি, আমি বাইরে থেকে তোর ব্যাপারে কী মতামত দেবো? যে ছেলেটার সঙ্গে বিয়ে হচ্ছিল সেই ছেলেটা ভালো না, মন্দ ছেলে। মানুষের ভালো মন্দ চট করে বোঝা যায় না, তোর সঙ্গে তো ছেলেটার পরিচয়ই হয়নি, তুই বুঝলি কী করে মন্দ? বিয়ের দুদিন আগে সে একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিল, গাড়িতে করে যাচ্ছি, হঠাৎ আমার গায়ে হাত দেয়, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমরা পেছনের সিটে,
গায়ে হাত দেয় মানে কি, হাতে হাত রাখে? যে ছেলে জানে দুদিন পর তোর সঙ্গে তার বিয়ে হচ্ছে, সে অবশ্যই তোর হাতে হাত রাখতে পারে। আমি তো তাতে কোনো সমস্যা দেখি না। হাতে হাত রাখা না, অন্য ব্যাপার, কুৎসিত ব্যাপার, আমি মুখে বলতে পারবো না। এবং এই ব্যাপারটা ড্রাইভারের সামনে ঘটে। ড্রাইভার গাড়ির ব্যাক ভিউ মিররে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছিল। সে ছিল নির্বিকার, কারণ এ জাতীয় ঘটনা এই গাড়িতে আরও ঘটেছে। এটা ড্রাইভারের কাছে নতুন কিছু না। তুই তখন কী করলি? কঠিন গলায় ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম, তারপর গাড়ির দরজা খুলে দৌড়ে পালিয়ে গেলাম। কী ঘটেছিল বাসায় সবাইকে বললি? হ্যাঁ, ভিড় ভেঙে দেওয়ার জন্য আমি ওর বড় চাচা পা পর্যন্ত জড়িয়ে ধরে কাঁদলাম। বড় চাচা রাজি হলেন না, কারণ ছেলের নাকি মস্তানদের সঙ্গে ভালো কানেকশন, এরকম কিছু করলে ভয়ঙ্কর ক্ষতি হবে। জেনে শুনে তোর বড় চাচা আমার একজন ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করলেন? হ্যাঁ করলেন, কারণ ওই ছেলের সঙ্গে বিয়ে হলে চাচার ব্যবসায় সুবিধা হয়। বিয়ের আসর থেকে তুই পালিয়ে এলি কীভাবে? বড় চাচি ব্যবস্থা করে দিলেন। আমি হতাশ হয়ে হাল ছেড়ে বসেছিলাম, বড় চাচি পালিয়ে যেতে বললেন। আগে তো শুনেছিলাম তোর চাচি তোকে দেখতে পায় না। মানুষকে চট করে চেনা যায় না অনুষ্কা। এই চাচি আমাকে সত্যি সত্যি অপছন্দ করতেন, সারাক্ষণ কঠিন সব অপমান করতেন। আমরা যে তার বাড়ির আশ্রিত অন্য দাসী কথা দিনের মতো খুব কম হলেও 10 বার মনে করিয়ে দিতেন, অথচ তিনি আমার চরম দুঃসময় আমার পাশে দাঁড়ালেন। আমার মা আমার পাশে এসে দাঁড়ালো না, আমার বাবাও না। কি পাশে এসে দাঁড়ালো? আমার বড় চাচি। মানুষকে চার ব্যাপারটা মন থেকে তাড়াতে পারছে না, মনে হচ্ছে এক কাপ চা খেতে না পারলে মারা যাবে। কি করা যায় বলতো? জরি বলল, এখন আর শুধু একটা জিনিসই করা যেতে পারে, ওই লোকটার পায়ে ধরা। সেটা কি ঠিক হবে? সামান্য এক কাপ চায়ের জন্য পা পড়া, তাও যদি সুন্দর পা হতো একটা কথা ছিল। মানুষকে অন্য মানুষকে গলায় বললো, পায়ে ধরে সাধারণ রাহি দেয় রাধা, এই দুটো লাইন রবীন্দ্রনাথের কোন গল্প আছে বলতো? জানি না, বলতে পারবো না। হঠাৎ কবিতার লাইন কেন? মানুষকে বললো, তোর পায়ে ধরার কথা থেকে মনে এলো। আমার মন বিচিত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করে। গল্পে গুছিয়ে আছি জানি, কিন্তু কোন গল্পে আছে মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ে না, খুব অস্থির লাগে, মাথায় চাপা যন্ত্রণা হয়। আমার ইচ্ছে করে ডেকে ডেকে সবাইকে জিজ্ঞেস করি, হ্যালো ম্যানেজার সাহেব, বলুন তো, পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, এই লাইন দুটো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের কোন গল্পে আছে? ম্যানেজার কঠিন চোখে তাকিয়ে রইল। জরি বলল, শুভ্র বলতে পারবে, যদি কেউ জানে শুভ্র জানে। শুভ্র শুকনো মুখে একটা সিগারেট ধরিয়েছে, সিগারেট ধরানোর অস্বস্তিতে সে প্রায় মরে যাচ্ছে। মোতালেপের চাপাচাপিতে এটা করতে হচ্ছে। মোতালেপ হুঙ্কার দিয়ে বলেছে, খাবি না মানে খেতে হবে, গুড বয় হয়ে অনেক দিন পার করেছিস, আর না, এখন আমরা সব ব্যাড বয় হব। ব্যাড বয় হলে সিগারেট খেতে হবে? অবশ্যই খেতে হবে, সিগারেট খেতে হবে, গাঁজা খেতে হবে, শার্টের বুকের বোতাম খুলে রাখতে হবে, মেয়ের আশেপাশে থাকলে অশ্লীল রসিকতা করতে হবে। খোলা শার্টের বুকের বোতাম খোল, যাতে বুকের লোম দেখা যায়। তোর বুকের লোম আছে? শুভ্র চোখ মুখ লাল হয়ে গেল। মোতালেপ বললো, লজ্জায় দেখি তুই টমেটো মতো হয়ে গেছিস, ফুসফুস ভর্তি হয়ে সিগারেটের ধোঁয়া নেই, দেখবি লজ্জা কেটে যাবে। লাজু কোন সেই জন্যই সিগারেট বেশি খায়, লজ্জা ঢাকার জন্য খায়। গাঁজা কিনলে কী হয় জানিস? না, লজ্জা বেড়ে যায়। গাঁজা হলো লজ্জাবদ্ধ। বিরাট বডি বিল্ডারও দেখবি গাঁজার কলটিতে টান দিয়ে মিহি মেয়েলি গলায় কথা বলবে, গাঁজার অন্য মজা। শুরু করলো, তুই গাঁজা খেয়েছিস? অবশ্যই খেয়েছি, গাঁজা খেয়েছি, কালী পূজার সময় ভাঙের মতো শরবত তাও খেয়েছি। ভাঙের শরবত খেলে ইন্টারেস্টিং ব্যাপার হয়, কী হয় শুনতে চাস? চাই। এই তো পথে আসছিস, আমার ধারণা ছিল তুই বলবি শুনতে চাই না। দাঁড়া তোকে বলবো কী হয়, তার আগে জড়ি আর অংশকে নিয়ে আসি। ওরা কোথায়? চা খেতে গিয়েছে বুফেকারে, চল ওদের নিয়ে আসি। ভাঙ খেলে কী হয় এটা শুনলে মেয়েরা খুব মজা পায়, এটা বলতে হয় মেয়েদের সামনে। শুভ্র খেতে ইচ্ছে করছে না, সিগারেট হাতে নিয়ে হাঁটতে হাঁটতে লজ্জা লজ্জা লাগছে। তার কাছে মনে হচ্ছে সে কোনো অপরাধ করে ফেলছে এবং মা পরিষ্কার দেখছেন। এক্ষুনি যেন তিনি বলবেন, শুভ্র বাবা তোমার হাতে কি? মোতালেব বলল, সবাই মিলে ছাদে বসে যেতে পারলে ইন্টারেস্টিং হতো, ট্রেনের ছাদে হাত পা ছড়িয়ে শুয়ে থাকলে দারুণ লাগে। শুভ্র বলল, ভয় লাগে না? প্রথম 2-3 মিনিট ভয় লাগে, তারপর আর লাগে না। অনুষ্কাদের দেখেই বললো, ওই ম্যানেজার আমাদের চা দিচ্ছে না, আধ ঘন্টার মতো বসে আছে, একটু বলে দেখো না। মোতালেব বলল, তোমার মতো রূপবতীদের চা দেয়নি, আমাকে দেবে? হাতি ঘোড়া নিয়ে গেল তল, মোতালেব বলে কত জল। তোমার তো অনেক টেকনিক আছে। আচ্ছা দেখি একটা নিউ টেকনিক অ্যাপ্লাই করে
দেখি শুভ্র, তুই আমার সঙ্গে, এই টেকনিকে ম্যান পাওয়ার লাগে। শুভ্র বাদ্য ছেলের মতো রওনা হলো। শিবুরে ছিল হাতে সিগারেট দেখে জরি বংশে কিছু বলবে, তারা কিছু বলেনি, শুধু জরি সিগারেটের দিকে তাকিয়ে বিচিত্র ভঙ্গিতে হাসে। বাচ্চা ছেলে বাবার জুতায় পা ঢুকিয়ে হাঁটার চেষ্টা করলে মারা যেমন ভঙ্গিতে হাসে, সেই ভঙ্গির হাসি। মোতালেব কাঁচুমাচু মুখে ম্যানেজারকে বলল, ভাইজান, রূপবতী দুই মহিলা আধা ঘন্টার উপর বসে আছে, এতে চা দিচ্ছে না কেন? বুফেকার বন্ধ, এখানে আসার পথে দেখলাম টিপটের চা নিয়ে ফার্স্ট ক্লাসের দিকে যাচ্ছে, আগে অর্ডার ছিল। ভাই, আমরা গল্পগুজব করতে করতে ছুটি কাটাতে যাচ্ছি, দেন না, 10 টাকা না হয় বেশি রাখেন, নো প্রবলেম। বললাম তো হবে না, এরা আমাদের দুইজনকে আশা করে পাঠিয়েছে। এর নাম শুভ্র, অতি ভালো ছেলে। শুভ্র প্রেস্টিজে একটা ব্যাপার আছে, চা নিয়ে যেতে না পারলে মেয়েগুলোর সামনে শুভ্র মান থাকবে না। এক কথা কয়বার বলবো, আপনারা কেন বিরক্ত করছেন? তাহলে কি এদের নিয়ে উঠে চলে যাব? সেটা আপনাদের ইচ্ছা। ভাইজান, আমরা কিন্তু ভালো মানুষ না, এখন আমরা দুইজন আপনার গায়ে থুতু দেবো, থু করে একদলে থুতু ফেলবো। ম্যানেজার হতভম্ব হয়ে বলল, কি বললেন? আপনার গায়ে থুতু ফেলবো? ফাজলামি করছেন নাকি? জি না ব্রাদার, ফাজলামি করছি না। শুভ্রের গায়ে থুতু ফেলতো? শুভ্রের সঙ্গে সঙ্গে থু করে থুতু ফেললো, এবং থুতু ফেলে তার নিজের বিশ্বাস সীমা রইল না। এটা সে কী করলো, কীভাবে করতে পারলো? ম্যানেজার লোকটি কি অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। শুভ্র করুণ চোখে তাকালো মোতালেবের দিকে। মোতালেব সহজ গলায় বলল, এখন আমরা যাই, বন্ধুদের সঙ্গে গল্প করতে যাই, আরও 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিটের মধ্যে যদি চা না আসে তাহলে ট্রেনের দরজা খুলে ধাক্কা দিয়ে তোকে নিচে ফেলে দেবো। আমার ভালো নাম মোতালেব, বন্ধুরা বলে মোতামিয়া, একবার এক পাজির গায়ে পিশাব করে দিয়েছিলাম, সেই থেকে মোতামিয়া। মোতালেবরা জরিদের কাছে ফিরে গেল। জরি বলল, চা আসছে? মোতালেব বলল, বুঝতে পারছি না, তবে সম্ভাবনা আছে, ওষুধ দিয়ে এসেছি, ওষুধে কাজ হবে কিনা জানি না, হতে পারে আবার নাও হতে পারে, আবার উল্টো অ্যাকশনও হতে পারে। ওষুধটা কি? মাইল্ড ডোজের সালফার ড্রাগ দেওয়া হয়েছে, সালফার ড্রাগের কাজ না হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। জরি বলল, শুভ্রর মুখ কেমন মলিন লাগছে কেন, কী হয়েছে শুভ্র? শুভ্র জবাব দিল না, চোখ নিচে নামিয়ে নিল, লজ্জায় সে মাথা তুলতে পারছে না। মানুষকে বলল, আচ্ছা শুভ্র, এই লাইন দুটো কোথায় বসে বলতে পারো? পায়ে ধরে সাদা রা নাহি দেয় রাধা। শুভ্র ক্ষীণগলাগুলো গল্প গুচ্ছে আছে। গল্পের নাম কি? গুপ্তধন। থ্যাংক ইউ লার্নার্ড কানা বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশংসা বাক্যেও শুভ্রর কিছু হলো না, তার মুখ মলিন হয়েই রইল। তা শুধু মনে হচ্ছে যদি কোনোদিন মা এই ঘটনা জানতে পারেন তার কেমন লাগবে। মা অবশ্যই জানতে চাইবেন সে কেমন করে এই কাজটা করলো, তখন সে কি বলবে। তবে মা হয়তো কিছুই জানতে চাইবেন না, শুধু শান্ত চোখে তাকিয়ে থাকবেন, সে তারও ভয়াবহ ব্যাপার। শুভ্র মা রাহিলা ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেছে, রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত মাজছিলেন, হঠাৎ মাথা ঘুরে উঠল, তিনি দেওয়াল ধরে টাল সামলালেন। এরকম অবস্থায় কোথাও বসে যাওয়া উচিত, আশেপাশে বসার কিছু নেই, বসতে হলে মেঝেতে বসতে হয়। রাহিলা কিনস্বরে ডাকলেন, মধুর মা, মধুর মা। মধুর মা একতলায় ছিল, রাহিলার গলার স্বর এত দূর পৌঁছানোর কথা না, কিন্তু মধুর মার কান খুব পরিষ্কার, সে সঙ্গে সঙ্গে ছুটে এলো। রাহিলা প্রায় ফিসফিস করে বললেন, বেতের চেয়ার টেনে দাও, বসবো, আমার মাথা ঘুরছে। মধুর মা বেতের চেয়ার এনে দিল, বরফ মিশিয়ে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। শরীর মিশি খারাপ আম্মা, ডাক্তার খবর দিব? ডাক্তার লাগবে না, শুভ্রর ঘরে বাতি জ্বলছে কেন? বাতি জ্বালালে কেন? যাও বাতি নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আসো, পানি পরে আনবে। দরজা তালা দিব না মা? হ্যাঁ তালা দাও। মধুর মা শুভ্রর ঘরে ঢুকলো, রাহিলা অস্বস্তি বোধ করতে লাগলেন। শুভ্রর ঘরে কেউ ঢুকলে তার ভালো লাগে না। শুভ্র বাড়ি ছেড়ে গেছে 3 ঘন্টাও হয়নি, তার কাছে মনে হচ্ছে অনন্তকাল পার হয়ে গেছে, এই প্রথম শুভ্রর বাড়ি ছেড়ে বাইরে যাওয়া। শুভ্র আর 10টা ছেলের মতো হলে তিনি এত বিচলিত হতেন না, সে আর 10টা ছেলের মতো নয়। চোখ থেকে চশমা খুঁজতে ফেললে সে কিছুই দেখে না, একজনকে সারাক্ষণ তার চশমা খুঁজে দিতে হয়, তার উপর শুভ্রের ভাঙা চশমার রোগ আছে, অকারণে হেঁচকি খেয়ে পড়ে চশমা ভেঙে ফেলবে। তিনি অবশ্য শুভ্রর ব্যাগে 2টি বাড়তি চশমা দিয়েছেন, প্রয়োজনের সময় সেই চশমা 2টি কি শুভ্র খুঁজে পাবে? মধুর মা গ্লাসে করে হিম শীতল পানি নিয়ে এলো, এক চুমুক পানি খেয়ে রাহেলার মনে হলো তার আসলে পিপাসা পায়নি। রাহেলা বললেন, মজিদ কি এসেছে মধুর মা? জি আসছে। কতক্ষণ হলো এসেছে?
অনেকক্ষণ, আমাকে বলনি কেন? রাইলা উঠে দাঁড়ালেন, তার মাথা অবশ্য এখনো ঘুরছে। আজ সকালে ব্লাড প্রেশার ওষুধ কি তিনি খেয়েছেন? রাইলা মনে করতে পারলেন না। মজিদকে পাঠাতে হবে ডাক্তার সাহেব কেনার জন্য। রাইলার এক দুঃসম্পর্কের চাচা তার ডাক্তার, ওর বাসায় টেলিফোন নেই, খবর দিতে কাউকে পাঠাতে হয়। মজিদ, তুমি কখন এসেছো? অনেকক্ষণ হইল আসছি, খবর দেওনি কেন? মজিদ অন্যদিকে তাকিয়ে মাথা চুলকাচ্ছে, এবারে সব কাটা কাজের মানুষ এমন গাধা কেন? মজিদকে স্টেশনে পাঠানো হয়েছিল দূর থেকে দেখার জন্য শুভ ঠিক মতো ট্রেন উঠতে পারলো কিনা। এই খবর সে বাসায় এসে দেবে না? শুভ্র কি ট্রেনে ঠিক মতো উঠেছে? জি মা। ওর বন্ধুরা সব ছিল? জি ছিল। শুভ্র তোমাকে দেখতে পায়নি তো? জি না, ছোটো ভাইজানের চোখে চশমা ছিল না। রাহেলা হতভম্ব হয়ে গেলেন। এ কথা কী বলছে? চোখে চশমা ছিল না মানে? মানেটা কি? গাথাটা কি জানে না চশমা ছাড়া শুভ অন্ধ? নিজেকে সামলে নিয়ে সহজ ভঙ্গিতে রাহেলা বলে, চোখে চশমা ছিল না? জি না। চশমা ছাড়া সে ট্রেনে গিয়ে উঠলো কীভাবে? একজন সুন্দর মতো আপা ওনার হাত ধরিয়া ট্রেনে নিয়ে তুলছেন। তুমি জিজ্ঞেস করনি আপনার চশমা কোথায়? জি না, আপনি বলছেন দূর থেকে দেখতে। গাতারার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। রাহেলা দোতলা উঠে এলেন, এইটুকু সিঁড়ি ভাঙতেই তার দম আটকে আসছে, মনে হচ্ছে মাথা ঘুরে মেঝেতে পড়ে যাবেন। মধুর মাকে দিয়ে খবর পাঠালেন যেন ডাক্তার আনা হয়। ঘড়ি দেখলেন, শুভ্রর বাবার আসার সময় হয়েছে। তার সঙ্গে কথা বলে রাহেলার মনে অস্থিরতা কিছুটা কমবে। মানুষটা হয়তো যুক্তি দিয়ে বোঝাবে চশমা ছাড়া শুভ্রের কোনো অসুবিধা হবে না, কিংবা কোনো ব্যবস্থা যেন ট্রেনেই শুভ্রকে চশমা পেয়ে যায়। সুন্দর মতো একজন আপা শুভ্রের হাত ধরে টেনে তুলছে সেই সুন্দর মতো আপাটাকে। শুভ্রের কোনো মেয়ে বন্ধু আছে বলে তিনি জানেন না। এ বাড়িতে মেয়েরা কখন আসেনি, কারোর সঙ্গে ভাব থাকলে শুভ্র নিশ্চয়ই তাকে বাড়িতে আসতে বলতো। রাহেলার খুব শরীর খারাপ লাগছে, আবার পিপাসা হচ্ছে, হাত কাঁপছে। শুভ্রর বাবা বাড়ি ফিরলেন রাত 12:10। এত রাতে তিনি কখনো বাড়ি ফিরেন না। তার টঙ্গী সিরামিক্স কারখানার সমস্যা হচ্ছে বলে গত কয়েক রাত ফিরতে দেরি হচ্ছে। রিয়াজুদ্দিন সাহেব দোতলা উঠে দেখলেন শুভ্রর ঘরে বাতি জ্বলছে। তিনি বিস্মিত উঁকি দিলেন। শুভ্রর বিছানায় রাহেলা পা তুলে বসে আছেন। রাহেলার মাথার চুল ভেজা, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মাথায় পানি ঢালা হয়েছে। রিয়াজুদ্দিন সাহেব বললেন, কী ব্যাপার? রাহেলা ক্ষীণ গলায় বললেন, শুভ্র তার চশমা হারিয়ে ফেলেছে। শুভ্রর কথা জানতে চাচ্ছি না, তোমার কী হয়েছে? আমার খুব অস্থির লাগছে। প্রেশার বেড়েছে? ডাক্তার এসেছিল? প্রেশার এখন কত? উনি বলেননি, ওষুধ খেতে দিয়েছেন। খেয়েছ? রিয়াজুদ্দিন সাহেব চেয়ার টেনে রাহেলার মুখোমুখি বসলেন। ভাত খেয়েছো রাহেলা? না। উঠে খাবার দিতে বলো, আমি গোসল করে চারটা খাবো, খাবার টেবিলে কথা হবে। শুভ্র চশমার ব্যাপারে তো চিন্তিত হবার কিছু দেখছি না, তুমি কি ওকে বাড়তি চশমা দাওনি? ওর হ্যান্ডব্যাগে দুটো আছে, কিন্তু ওকে তো বলা হয়নি। না বললে অসুবিধা হবে না, এক সময় না এক সময় ব্যাগ খুলবে, ব্যাগ খুললেই পেয়ে যাবে। রাহেলা ফিসফিস করে বললেন, যদি ব্যাগটা হারিয়ে ফেলে? চোখে তো এখনও দেখছে না, নিজের ব্যাগ চিনবে কী করে? রিয়াজুদ্দিন সাহেব ধৈর্য হারালেন না, শান্ত গলায় বললেন, চিটং নেবে, নতুন চশমা বানিয়ে নেবে, প্রেসক্রিপশন সবসময় শুভ্রর মানি ব্যাগে থাকে, থাকে না? নামো তো বিছানা থেকে নামো, আমার খুব অস্থির লাগছে। শোনো রায়না, আমি বরং এক কাজ করি, আমাদের চিটং অফিসে সিদ্দিককে বলে দিই, সে ভোরবেলা চিটং স্টেশন যাবে এবং শুভ্রকে বলবে তার হ্যান্ডব্যাগের সাইড পকেটে চশমা আছে। আচ্ছা আচ্ছা, তোমার অস্থিরতা কি এখন একটু কমেছে? রাহেলা জবাব দিলেন না। রিয়াজুদ্দিন শান্ত গলায় বললেন, আমি ট্রেনে একজন লোক রেখেছি, সে সবসময় শুভ্রের উপর লক্ষ্য রাখবে। তোমাকে খবরটা জানাতে চাচ্ছিলাম না, কিন্তু প্রেশার টেশার বেড়ে তোমার যা অবস্থা হয়েছে আমার মনে হলো জানানো উচিত। রিয়াজুদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন, স্ত্রীর হাত ধরে তাকে নিচে নামালেন। রাহেলা বললেন, মজিদ বলছে সুন্দর মতো একটা মেয়ে নাকি শুভ্রের হাত ধরে ট্রেনে তুলেছে। ভালোই তো, সমস্যার সময় বন্ধুর মতো কাউকে কাছে পাচ্ছে। আমার কেন জানি খুব খারাপ লাগছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটবে। ভয়ঙ্কর কিছুটা কি হবে বলে মনে করছো? ওরা সমুদ্রে নামবে, তারপর চোরা বালিতে আটকে যাবে। ও তো একা যাচ্ছে না, ওর 8-10 জন বন্ধু আছে, একজন চোরা বালিতে আটকালে অন্যরা টেনে তুলবে। বিপদের সময় কাউকে কাছে পাওয়া যায় না, ওই মেয়েটিকে পাওয়া যাবে না বলে আমার ধারণা। কোন মেয়ে? রিয়াজুদ্দিন সাহেব হাসতে হাসতে বললেন, সুন্দর মেয়েটি, মেয়েটি যে শুভ্রের হাত ধরে তাকে ট্রেনে তুলে নিল,
তুমি এখনো তো অস্থির হয়ে আছো কেন? যাও নিচে গিয়ে খাবার গরম করতে বলো, আমি চিটং টেলিফোন করছি। ম্যানেজার সাহেবের সঙ্গে আমিও কথা বলবো। তোমার কথা বলার কোনো প্রয়োজন দেখছি না, যা বলার আমি গুছিয়ে বলবো। চশমাটা আছে ওর হ্যান্ডব্যাগের ডান দিকের পকেটে, ডিসপোজেবল রেজার, শেভিং ক্রিম, সাবান, টুথপেস্ট টুথব্রাশ সব আছে বাঁদিকের পকেটে, আমি বলে দেব। রাহেলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সুখের জন্য আমার যেই ভীতি, তোমার কাছে তাকে অসহায় মনে হয়? রাজউদ্দিন সাহেব বললেন, না, অন্য সবার কাছে মনে হবে তুমি বাড়াবাড়ি করছো, কিন্তু আমার কাছে মনে হবে না, কারণ অন্যরা জানে না কিন্তু আমরা জানি। সুরের চোখের নার্ভ শুকিয়ে আসছে, অতি দ্রুত তার চোখ নষ্ট হয়ে যাবে, সে কিছুই দেখবে না। এরা থমথম গলায় বলল, বারবার তুমি কথা মনে করিয়ে দাও কেন? তোমাকে মানসিকভাবে প্রস্তুত করার জন্যই করি। ধরো বড় ধরনের ক্যালামিটির জন্য মানসিক প্রস্তুতি দরকার, প্রস্তুতি থাকে না বলেই আমরা কোনো বিপদের সম্মুখীন হতে পারি না। তুমি পারো? হ্যাঁ আমি পারি। রাহেলার মাথা ঘুরে উঠল, তিনি ক্ষীণ স্বরে বললেন, আমার কেমন জানি লাগছে। রিয়াজুদ্দিন সাহেব রাহেলার হাত ধরে ফেললেন, ঠান্ডা হাত, সেই হাত থরথর করে কাঁপছে। রাত দুটোর মতো বাজে, কথা ছিল সারা রাত সবাই জেগে থাকবে, হইচই করতে থাকবে, মনে হচ্ছে সবার উৎসাহে ভাটা পড়েছে। বল্টু গোড়া থেকেই মন মরা ছিল, তার মন মরা ভাব রাত একটার দিকে কাটলো। সে মোতালেবের কাছ থেকে ক্যাসেট প্লেয়ার নিয়ে ফুল ভলিউমে ক্যাসেট চালু করলো, বন্যার রবীন্দ্রসঙ্গীত। তবে ক্যাসেটে দোষ আছে, মনে হচ্ছে বন্যার গলায় ল্যারিনজাইটিস, ভাঙা গলায় গান। সখী বয়ে গেল বেলা, শুধু হাসি খেলা আর কি ভালো লাগে। চশমা করা দাঁড়িয়ে এক ভদ্রলোক হঠাৎ পেছন থেকে উঠে এসে কঠিন গলায় বললেন, আপনি কি গান বন্ধ করবেন? বল্টু বললো, কেন বন্ধ করব? বন্ধ করবেন কারণ রাত দুটো বাজে, এখন গানের সময় না, এখন ঘুমোবার সময়, আপনার জন্য ঘুমোবার সময়, আপনি কোলবালিশ নিয়ে শুয়ে পড়ুন, আমাদের এখন জেগে থাকার সময়। চশমাওয়ালা লোক সমর্থনের আশায় চারদিক তাকাচ্ছে, কাজেই সমর্থন পাওয়ার আগেই বল্টুকে সাপোর্ট দেওয়ার জন্য মোতালেব বলল, গানের পরপরেই আছে নৃত্যানুষ্ঠান, আপনাদের সবাইকে আমন্ত্রণ, আমাদের দলে কয়েকজন নৃত্যশিল্পী আছেন, নাইমা নাচের জন্য তৈরি হও। নাইমার জন্য অত্যন্ত অপমানসূচক কথা, তার বিশাল শরীরের দিকে লক্ষ্য করেই তাকে নৃত্যশিল্পী বলা হচ্ছে, অতি বড় বোকাও এটা বুঝবে। নাইমার পাশে নীরা বসেছিল, সে খিলখিল করে হাসতে শুরু করছে, যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসিকতা এইমাত্র শুনল। চশমা পাড়া ভদ্রলোক বললেন, আপনারা আমাদের সারাত বিরক্ত করবেন, তা তো হয় না। বল্টু বলল, প্রতি রাতেই যে ঘুমোতে হবে তার কি কোনো মানে আছে? একটা রাত না ঘুমিয়ে দেখুন না কেমন লাগে, খারাপ লাগবে না। কথাবার্তার এই পর্যায়ে রানা উঠে বলল, নো মিউজিক, গান বন্ধ, অন্য যাত্রীদের অসুবিধা সুবিধা আমাদের দেখতে হবে। সে চশমা পাড়া লোকের কাছে গিয়ে বলল, ওল্ড ব্রাদার, নো অফেন্স, যান শুয়ে পড়ুন। মোতালেবের গা জ্বলে গেল। ট্রেন ছাড়ার পর থেকেই রানাই আলগা মাতব্বইটা করছে, সহ্য সীমা অতিক্রম করে যাচ্ছে। কুশের পাছে একটা লাথি বসিয়ে দেওয়া দরকার, লোকজনের সামনেই দেওয়া দরকার, যাতে কথাটা একটা শিক্ষা হয়। মাতব্বর মোনা জানা দিয়ে বাইরে অন্ধকার দেখছিল, অন্ধকারে দেখার কিছু নেই, তবু ভালো লাগছিল, বৃষ্টি ভালো হচ্ছে, বৃষ্টি তো দেখা যাচ্ছে না, তবে বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগছে। চলন্ত ট্রেন থেকে বৃষ্টির শব্দ যত সুন্দর লাগে কে জানত। রানা এসে খট করে মোনার জানালা বন্ধ করে বলল, নো বৃষ্টিতে ভিজাবে জি, ঘুমা, ঘুমিয়ে পড়া। রানা এসে বসলো সঞ্জুর পাশে, সঞ্জুকে খুব মন মারা লাগছে, দলের কেউ কোনো কারণে বিষণ্ণ হলে সেটা দেখার দায়িত্ব তার। কী হয়েছে রে সঞ্জু? কই, কিছু হয়নি তো, মন খারাপ করে বসে আছিস কেন, কী হয়েছে বল? কিছু হয়নি, মোনা লাভ দিয়ে ট্রেনে উঠে পড়েছে এই জন্য মন খারাপ? বাদ দে, বাচ্চা মেয়ে মিস্টেক করে ফেলেছে, হেবি বকা দিয়ে দিয়েছি, তুই যদি মুখ ভোতা করে রাখিস তাহলে মোনা ভাববে তার জন্য তোর মন খারাপ, এই কাজটা সে করলো কী করে তাই আমি এখনও বুঝতে পারছি না, এমন তো না যে বেকুব মেয়ে। নে সঞ্জু সিগারেট নে। সঞ্জু সিগারেট নিল, মোনা কী জন্য লাভ দিয়ে ট্রেনে উঠেছে তা না জানলে অনুমান করতে পারছে, তার জন্য খুব মায়া লাগছে। বি হ্যাপি সঞ্জু, বি হ্যাপি, মন খারাপ করে থাকবি না, আমি যাই টিটির সঙ্গে ম্যানেজ করে আসি, টাকা খাইয়ে আসি। টাকা খাওয়াবি কেন? আমাদের মধ্যে দুজন আছে না টিকিট ছাড়া, টাকা না খাওয়ালে হবে কীভাবে? আমি অবশ্য প্রিলিমিনারি আলাপ করে রেখেছি, চোখ টিপি দিয়ে দিয়েছি, এসব লক্ষ্য রাখতে হবে না, নয়তো চিটাং নামতেই ঝামেলায় পড়ে যেতাম। আমি ম্যানেজার না করলে
এত সব ঝামেলা তোরা মেটাবি কী করে? তোরা তো আবার সব ভদ্রলোক। এই দেখ না, বৃষ্টি হচ্ছে অথচ সবার জানালা খোলা, ঠান্ডা লেগে বুকে কফ বসে গেলে অবস্থাটা কী হবে? কোথায় পাবো ডাক্তার, কোথায় পাবো ওষুধ? রানা ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালো। রানা চলে যেতেই মোনা আবার তার জানালা খুলে দিল। জানালা খোলার সময় ভাইয়ের দিকে তাকিয়ে লাজুক ভঙ্গিতে হাসলো, সঞ্জুও হাসলো। ঝুম বৃষ্টি হচ্ছে, জরির পাশের জানালা খোলা, বৃষ্টির ছাট আসছে। মানুষকে বললো, জরি তুই ভিজে যাচ্ছিস, জানালা বন্ধ করে দে। জরি বললো, আমার ভিজতে ভালো লাগছে, অসুখ বাঁধাবি, নিউমোনিয়া হবে, আমাদের সব প্রোগ্রাম বানচাল হবে। সেটা মন তো না, মানুষের জীবনে প্রোগ্রাম ছাড়া কিছু কিছু অংশ থাকা দরকার, যে অংশে আগেভাগে কিছু ভাবা হবে না, যা হবার হবে। মানুষকে হাসি মুখে বললো, এটাই কোনো দার্শনিক তত্ত্ব? খুবই সাধারণ তত্ত্ব, দার্শনিক ফার্শনিক না। জরি তুই কিন্তু ওই যে নেতা নেতা হয়ে গেছিস। জরি হালকা গলায় বলো, তুই একটা প্রসঙ্গ নিয়ে এত কথা বলিস যে রাগ লাগে, কথা বলার তো আরও বিষয় আছে। আচ্ছা যা, এই প্রসঙ্গ নিয়ে আর বলবো না। শুভ্রকে দেখছি না কেন জরি? শুভ্র কোথায় গেল? যাবে আবার কোথায়, ট্রেনেই আছে। মনে হয় এক কামরা থেকে আরেক কামরা সিগারেট হাতে ঘুরে বেড়াচ্ছে। ওর এমন একা ঘুরে বেড়ানো ঠিক না, চোখে কম দেখে। জরি হেসে ফেললো। মানুষকে বলো, হাসছিস কেন? তোর মাতৃভাব দেখে হাসছি, তোর মধ্যে একটা দলপতি দলপতি ব্যাপার আছে, সবসময় লক্ষ্য করেছি। আমরা কোথাও গেলে তুই দলপতি সেজে ফেলিস, সব চিন্তাভাবনা নিজের মাথায়, আমাকে নিয়ে ভাবছিস, আবার শুভ্রকে নিয়ে ভাবছিস, এত কিসে ভাবাবি, আমরা সবাই রাজা। আচ্ছা যার ভাববো না, না ভেবে তুই পারবি না, ব্যাপারটা রক্তের মধ্যে ঢুকে আছে। মানুষকে বললো, জানালা পুরোটা খোলা না রেখে হাফ খুলে রাখ, তুই একেবারে গোসল করে ফেলেছিস। জরি জানালা বন্ধ করে উঠে দাঁড়ালো। মানুষকে বললো, যাচ্ছিস কোথায়? অন্য কোথাও গিয়ে বসবো, যেখানে আমার মাতৃসম কেউ থাকবে না, কেউ আমাকে ক্রমাগত উপদেশ দিবে না। সরি, এখানেই বস, জানালা পুরোপুরি খুলে দে, আমি আর কিছুই বলবো না, ওয়ার্ড অফ অনার, না তোর পাশে বলবো না। জরি হাঁটতে শুরু করলো, দলের পুরুষদের মধ্যে শুধু মোতালেবকে দেখা যাচ্ছে। সে ইতিমধ্যে শোবার ব্যবস্থা করে ফেলেছে, তার পাশের সিটের ভদ্রলোককে অন্য জায়গায় পাঠিয়ে দুটো সিট দখল করে কুণ্ডলি পাকিয়ে শুয়েছে। দূর থেকে দেখলেই বোঝা যায় সে গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ কথা ছিল সারা রাত কেউ ঘুমাবে না। জরির মনে হলো শেষটায় দেখা যাবে শুধু সেই জেগে আছে আর সবাই ঘুমে, কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। রাত কত হয়েছে? জরির হাতে ঘড়ি ছিল, এখন ঘড়ি নেই, কোথাও খুলে টুলে পড়ে গেছে। ভালোই হয়েছে, ঘড়িটাই মানুষের দেওয়া দামি ঘড়ি, লোকটা কৃপণ না, সে তার স্ত্রীকে দামি দামি জিনিসপত্র দিয়েই সাজিয়েছে। পরনের শাড়িটাও দামি, কত দামি জরি জানে না। লোকটার বোনের শাড়ি তাকে পরাতে পরাতে বলেছিল, বেস্ট কোয়ালিটি বালুচরি কাতান। সেই বেস্ট কোয়ালিটি বালুচরি কাতান ভিজে এখন গায়ের সঙ্গে লেপটে আছে। জরির এখন নিজেকে অসুচি লাগছে, মনে হচ্ছে লোকটা যেন তাকে জড়িয়ে ধরে আছে। একজন সাধারণ মেয়ের জীবনেও কত অদ্ভুত ঘটনা ঘটে, জরিকে নিজেই সে এমন একটা কাণ্ড করতে পারবে, বিয়ের আসর থেকে পালিয়ে আসবে। যদি পালাতে না পারতো তাহলে কী হতো? তাহলে এই রাতটা হয়তো তাদের বাসর রাত। লোকটা তার শরীর নিয়ে কিছুক্ষণ ছানাছানি করে সিগারেট খেয়ে ঘুমিয়ে পড়ত, আর সে সারা রাত জেগে বৃষ্টি দেখত। আচ্ছা ঢাকায় কি এখন বৃষ্টি হচ্ছে? ওই লোকটা কী করছে? ঘুমাতে নিশ্চয়ই পারছে না, কিংবা কে জানে মদ ফদ খেয়ে হয়তো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। তবে সে ঘুম নিশ্চয়ই সুখের ঘুম না, নিশ্চয়ই ঘুমের মতো তার শরীর জ্বলে যাচ্ছে। শুভ্র লক্ষ্য করলো ভেজা শাড়ির এক অংশ চাদরের মতো গায়ে জড়িয়ে জরি হনহন করে যাচ্ছে। তারপর ইচ্ছে হলো জরিকে ডাকে, কিন্তু জরির হাঁটার মধ্যে এমন এক আত্মমগ্ন ভঙ্গি যে মনে হয় ডাকলেও সে থামবে না। একটা সুটকেসের সঙ্গে ধাক্কা খেয়ে জরি পড়ে যাওয়ার মতো হলো। সে নিজেকে সামনে নিয়ে হাসলো, কার দিকে তাকিয়ে হাসলো? শুভ্রর হাতে একটা জ্বলন্ত সিগারেট, আজ এক রাতের মধ্যে অনেকগুলো সিগারেট খাওয়া হয়েছে। বমি বমি লাগছে, বুক জ্বালা করছে এবং মাথা কেমন হালকা লাগছে। এই হালকা বোধ হওয়াটাই কি সিগারেটের নেশা? গাঁজা খেলে লজ্জা বাড়ে, ভাঙের মতো শরবত খেলে কী হয় এখনও জানা হয়নি। স্যার একটা শুনবেন? শুভ্র চমকে উঠল, আমাকে বলছেন? জি আপনাকেই বলছি। অপরিচিত একজন মানুষ, লম্বা রোগী, মাথায় চুলের বংশ নেই, পরনে সাফারি, নীলি গলার স্বর,
চোখের সোনালি ফ্রেমের চশমা। এই লোককে আগে কখনো দেখেছে বলে শুভ্র মনে করতে পারল না। আমি কি আপনাকে চিনি? জি না স্যার। আপনি আমাকে চেনেন? জি স্যার চিনি, আপনার বাবা ইয়াজউদ্দিন সাহেব আমাকে পাঠিয়েছেন। বুঝতে পারছি না, তিনি আপনাকে হঠাৎ করে কীভাবে পাঠাবেন? আপনার দেখাশোনা করার জন্য আমি ঢাকা থেকে গাড়িতে উঠেছি। শুভ্র শুকনো গলায় বলল, আচ্ছা তাহলে আপনি ঠিক মতো দেখাশোনা করে যাচ্ছেন? বাবাকে খবর পাঠাচ্ছেন কীভাবে, ওয়্যারলেসে? স্যার আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন। আমি আপনার উপর রাগ করছি না, রাগ করছি বাবার উপর। আমি কল্পনাও করিনি বাবা একজন স্পাই পাঠাবেন। স্যার আপনি ভুল করছেন, আমি স্পাই না। আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি যাচ্ছি। আমাকে বলা হয়েছে বড় রকমের কোনো সমস্যায় পড়লে শুধু আপনাকে আমার পরিচয় দিতে। শুভ্র মন খারাপ করা গলায় বলল, আমি কি বড় কোনো রকমের সমস্যায় পড়েছি? জি স্যার পড়েছেন। আমি তা কোনো সমস্যা দেখছি না। আপনার ঘুমের অসুবিধা হচ্ছে। আমার ঘুমের অসুবিধা একটা বড় ধরনের সমস্যা? আপনি আমার ঘুমের ব্যবস্থা করেছেন? জি, 3টে এয়ার কন্ডিশন কোচ আপনার নামে রিজার্ভ করা আছে, খালি যাচ্ছে, আপনারা ঘুমোতে পারেন। আমি তার কোনো প্রয়োজন দিচ্ছি না। সারা জেগে থেকে পরদিন জার্নি করলে অসুস্থ হয়ে পড়বেন স্যার, আপনার শরীর তো ভালো না। যদি অসুস্থ হয়ে পড়ি আপনি নিশ্চয়ই ডাক্তারের ব্যবস্থা করে ফেলবেন, কাজে আমি কোনো সমস্যা দেখছি না। আপনি স্যার শুধু শুধু আমার উপর রাগ করছেন। আমি হুকুমের চাকর, আমি আপনার উপর রাগ করছি না। তবে আবার যদি কখনো আপনাকে আমার পেছনে ঘুরঘুর করতে দেখি তাহলে রাগ করব, খুব রাগ করব। আপনার নাম কি? স্যার আমার নাম সুলেমান। সুলেমান সাহেব আপনি দয়া করে বিদায় হন, আমাকে আমার মতো থাকতে দিন। জি আচ্ছা, লাইটারটা রাখুন স্যার। লাইটটা দিয়ে কী করব? আপনার সিগারেট নিভে গেছে। শুভ্র লাইটার হাতে নিজের জায়গায় ফিরে এলো। অনুষ্কা বলল, শুভ্র তুমি জরিকে দেখেছ, সে কোথায় জানো? এখন কোথায় জানি না, তবে তাকে যেতে দেখেছি। হন হন করে যাচ্ছিল, একটা সুটকেসের সঙ্গে ধাক্কা খেয়েছে। ও আমার উপর রাগ করে চলে গেছে। কী নিয়ে রাগ করলো? কোনো কিছু না, রাগটা ওর মনে ছিল, বের হয়ে এসেছে। তুমি কি রাগ ভাঙিয়ে ওকে নিয়ে আসবে? আমি গেলে ওর রাগ ভাঙবে? হ্যাঁ ভাঙবে। শুভ্র জরিকে খুঁজতে বের হলো। আশ্চর্যকাণ্ড, জরি কোথাও নেই। একজন মানুষ তো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না, কোথায় গেল সে? আখাউড়া ট্রেন কিছুক্ষণের জন্য থেমেছিল, জরি কি তখন নেমে গেছে? শুভ্রর বুক কাঁপছে, সে আবার খুঁজতে শুরু করলো। স্যার আপনি কাউকে খুঁজছেন? না কাউকে খুঁজছি না, আপনাকে বলেছি আমার পিছনে ঘুরঘুর করবেন না। সুলেমান এসে সামনে দাঁড়িয়েছে, সে কি ছায়ার মতো শুভ্রকে অনুসরণ করছে? সুলেমান ইতস্ত করে বলল, ভেজা শাড়ি পরা মেয়েটি স্যার বুফে কারে আছে। ও আচ্ছা থ্যাংক ইউ, আপনি সারাক্ষণ আমার পিছন পিছনে আছেন? আমি স্যার দূর থেকে লক্ষ্য রাখছি। আমি কি করছি না করছি সব দেখছেন? জি স্যার। আমি যে বুফুকারের ম্যানেজারের গায়ে থুতু দিয়েছি তাও দেখেছেন? সুলেমান কিছু বলল না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্রাগর ভাবলো বলে, এই ব্যাপারটা আপনি দয়া করে বাবাকে বলবেন না। তারপর মনে হলো এটা বলা ঠিক হবে না, অন্যায় অনুরোধ। অন্যায় অনুরোধ আর যেই করুক সে করতে পারে না। বুফেকার অন্ধকার, টেবিলগুলোর উপর বালিশ এবং চাদর বিছিয়ে বুফেকারের লোকজন শুয়ে আছে। একটি টেবিলে শুধু ছিল, তার এক কোণে জড়সড় হয়ে জুড়ি বসে আছে। খোলা জানালায় বৃষ্টির ছাট আসছে। শুভ্র ডাকল, জরি? জরি খুব স্বাভাবিক করে বলল, এসো বসো আমার সামনে। একা একা কী করছো? ভাবছি। কী ভাবছ? শৈশব থেকে ভাবা শুরু করেছি, 4 বছর বয়স থেকে আরম্ভ করেছি। যেসব স্মৃতি মাথায় জমা আছে সেগুলো দেখার চেষ্টা করছি। কোন পর্যন্ত এসেছ? ক্লাস 10। ক্লাস 10 এসেই বাধা পড়ল, তুমি উদয় হলে। শীত লাগছে না? লাগছে, শীতে মরে যাচ্ছি, মনে হয় জ্বরও এসেছে। দেখো তো গায়ে জ্বর আছে কি না। জরি হাত বাড়িয়ে দিল, কত সহজেই না সে তার হাত বাড়িয়েছে। দ্বিধা নেই, সংকোচ নেই, বরং এক ধরনের নির্ভরতা আছে। শুভ্র বলল, তোমার গায়ে জ্বর? বেশি জ্বর? হ্যাঁ বেশি, অনেক জ্বর। তোমার বৃষ্টিতে ভেজা ঠিক হয়নি? বৃষ্টিতে না ভিজলে আমার জ্বর আসতো। আমি যখন বড় ধরনের কোনো সমস্যা থেকে মুক্তি পাই তখন আমার জ্বর এসে যায়। সেই জ্বর কতদিন থাকে? সেই হিসাব করিনি। ভেজা কাপড় বদলাবে না? বদলাতে পারলে ভালো হতো, নিজেকে অসুচি লাগছে। তবে নোংরা বাথরুমে ঢুকে কাপড় বদলাতে ইচ্ছে করছে না। তাহলে কি করবে, ভেজা কাপড়ে বসে থাকবে? হ্যাঁ। অনুষ্কে মন খারাপ করে আছে, তুমি নাকি তার সঙ্গে ঝগড়া করেছ? জরি কিছু বলল না, জানালার অন্ধকারের দিকে মুখ ঘুরিয়ে বসলো।
বৃষ্টি থেমে গেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। জরি হাই তুলতে তুলতে বললো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ইস, একটা পুরো কামরা যদি আমার একার থাকতো তাহলে দরজা বন্ধ করে হাত পা ছড়িয়ে কি আরাম করে ঘুমোতাম। শুভ ইতস্ত করে বললো, আমি একটা পুরো কামরা ব্যবস্থা করতে পারি, করব। একটা পুরো কামরা শুধু আমার জন্য? হ্যাঁ, কীভাবে করবে? কীভাবে করবো তা তোমার জানা দরকার নেই, করবো কি না সেটাই জানতে চাচ্ছি। প্লিজ শুরু করো। কীভাবে করবে? ম্যাজিক, বড়লোকদের হাতে অনেক ধরনের ম্যাজিক থাকে। শুভ্র বুফেকারের বাইরে এসে দেখে সুলেমান মাথা নিচু করে দাঁড়িয়ে। সুলেমান মনে হয় শুভ্রকে দেখে লজ্জা পাচ্ছে। সে চলে যেতে চেয়েছিল। শুভ্র বললো, একটা কামরার ব্যবস্থা করুন। সুলেমান হতভম্ব গলায় বললো, আপনাদের দুজনের জন্য? না, একজন শুধু যাবে, তার শরীর খারাপ। ও আচ্ছা, আমি স্যার ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাবার কিছু নেই। একজন ডাক্তারের ব্যবস্থা কি করবো স্যার? আপনি কি ডাক্তারের সঙ্গে নিয়ে এসেছেন? জি না স্যার, খুঁজে বের করবো। এত বড় ট্রেন, একজন একজন ডাক্তার তো থাকবেনই। ডাক্তার কি লাগবে স্যার? না, আমার ব্যাপারে অসন্তুষ্ট হবেন না স্যার। শুধু বিস্মিত হয়ে তাকালো লোকটাকে। এখন আর তার এত খারাপ লাগছে না, কীরকম বিনীত ভঙ্গিতে তাকাচ্ছে।